বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সহসভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান কনককান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস সহ সংবাদকর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে জেলার নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমাদের এই জেলাতে সুযোগ্য আমরা একটু প্রশাসনের এবং সরকারের পক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা। সাংবাদিক যারা আছেন আমাদের ছিনাইতে হয়ে একই সাথে আইন বিভাগ আইন তৈরি করে শাসন বিভাগ চতুর্থ স্তম্ভ সংবাদপত্র মিডিয়া মহোদয় বক্তৃতা সমালোচনা করে ভালো কাজের প্রচেষ্টা করে তারা সমালোচনা করে।